কি হয়েছে, কি মার্ডার হয়েছে বা আপনারা কি পেয়েছেন সেটা? খেরাসোল যেটা জানা গেছে, গতকাল যা দীপক ঘোষ আছেন, উনি যখন যাচ্ছিলেন বাইক করে, তখন পাশে বাইকে তিনজন দুষ্কৃতী এসে গুলি করে পালিয়ে গেল। এখন অবধি কিন্তু আইডেন্টিফাইড সে মতন হয়নি, কিন্তু আমরা কিছু সাসপেক্টসকে তুলেছি যাদের অলরেডি জিজ্ঞাসাবাদ চলছে। এবং তার সাথে সাথে এর আগেও এরকম একটা ঘটনা হয়েছিল, ওই কেসও কে জড়িত ছিল, কারা ছিল, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। FIR এখন আসেনি, কিন্তু আমাদের বিকজ কিন্তু গুলি হয়েছে, ডেথ হয়েছে, সেই জন্য আমাদের যেটা পুলিশ ইনভেস্টিগেশন আছে সেটা অলরেডি এগিয়ে যাচ্ছে। সাতজন আটক করা আছে, সেভেন। এর মধ্যে কি কোনো বিজেপির? এই মুহূর্তে সেটা বলা সম্ভব নেই, কেন কি সাতজন আমরা করেছি অন বেসিস অফ সাসপিশন করেছি। যতক্ষণ আমরা ফাইনাল ইন্টারোগেশন করে বলতে পারবো না কি কার কোন পার্টির আছে, কিন্তু দুষ্কৃতি হিসাবে, সাসপেক্ট হিসাবে তাদেরকে তো নাম ডিসক্লোজ করা যায়। বাড়ি কোথায়? ঠিকানা নেই এখন তো ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, যখন আমরা ফাইনালি শিওর হয়ে তাদেরকে ফরওয়ার্ড করি তখন আমরা সকলকে জানাবো। বলছি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বারবার বলছেন কি ওই এলাকাটা থেকে ঝাড়খণ্ড খুব কাছে এবং বারবার বিজেপি সেই অ্যাঙ্গেল চেক করার জন্য করাচ্ছে, তো আপনারা কি সিলটা মানে ওই সীমান্তবর্তী? সীমান্ততে অলরেডি আপনারা জানেন কি আমাদের নাকা কিন্তু বরাবর রেগুলার চলতে থাকে, এবং এই ঘটনাটি পরে কিন্তু আমরা ওখানে নাকা চেকিংটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। তার সাথে ওই অ্যাঙ্গেলও কিন্তু খোঁজা হচ্ছে, কোন অ্যাঙ্গেলকে আমরা কিন্তু অফ করে রাখছি না, যেখান যেখান থেকে যেমন যেমন খবর আসছে, যাদের যাদের উপর সাসপিশন আছে ওই সব অ্যাঙ্কেলগুলোকে কিন্তু ভালো করে সার্চিং করা হচ্ছে। স্যার প্রাইমারি মোটিভ কি কিছু জানা গেছে এখন? সেটা এখন পর্যন্ত জানা যায়নি। স্যার ট্র্যাক রেকর্ড মানে প্রিভিয়াস রেকর্ড বলছে যে খয়রাসোল ওই বেল্টটাতে প্রচুর পরিমাণে পলিটিক্যাল মার্ডার হয়েছে, মাওয়িস্ট এলাকার সময় অনেক মার্ডার হয়েছে, সেক্ষেত্রে বারবার একটা উঠে আসে যে কয়লা রিলেটেড কোনো একটা ব্যাপার থাকতে পারে, সেটা কি নিয়ে কোনো ইনভেস্টিগেশন কি আপনার পর্যন্ত গ্রো করছে? সেটাও এখন যতক্ষণ আমরা ওদের অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলির সাথে কথা কারো হয়নি, কারণ কি সবার ওদের ফ্যামিলি যা ছিল অলরেডি হসপিটালে ছিল, ওনারা বডি নিয়ে ওখানে যাচ্ছেন ফর ক্রিমেশন, যার জন্য ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার সাথে কথা না বলে আমরা সেই কোনো কনক্লুশনে আসতে পারবো না। তার মধ্যে দিয়ে আমাদের যত ইনভেস্টিগেটিভ পার্ট আছে, লোকাল রোল নিয়ে, এই সাসপেক্টের রোল নিয়ে, সেটা কিন্তু তদন্ত করা হচ্ছে। স্যার দীপক ঘোষকে এর আগে একবার টার্গেট করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কি পুলিশ তাকে কোনো রকম নিরাপত্তা দেওয়া এই ধরনের তারা কি কোনো ক্লেম করেছিল তৃণমূলের তরফ থেকে বা ব্যক্তিগত? সে মতন যতটুকু আইডিয়া আছে মনে হচ্ছে কোনো রিকোয়েস্ট না আসলে কিন্তু সেই ধরনের প্রসেস করা হয় না, আগে রিকোয়েস্ট আসে তারপরেই সেটা আমাদের সিকিউরিটি থ্রেট অ্যাসেসমেন্ট হয় তারপরে দেওয়া হয়, সেই ধরনের কিন্তু কোনো প্রসেস এর আগে করা হয়নি। মানে খয়রাসোল আগে এক তিনটে ভাগ হয়েছে, খয়রাসোল, কাকরতলা, লোকপুর, কিন্তু দেখা যায় ডে বাই ডে ইনসিডেন্ট কিন্তু মিসক্রিমস যে বিহেভিয়ারাল ইনসিডেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু বাড়ছে, তো আপনি চার্জ নেওয়ার পর এই ব্যাপারটাতে কোনো ফোকাস আলাদা করে পুলিশ ডিপার্টমেন্ট? ফোকাস আমাদের অলরেডি নিশ্চয়ই বেড়েছে, আপনারা জানেন আমরা একটা আলাদা টাইগার ফোর্সও করলাম নিরাপত্তা বাড়ানোর জন্য, তার সাথে ওখানে যা যা অ্যাক্টিভিটিস আছে তার উপরে কিন্তু আমাদের বিশেষ নজরদারি অলরেডি চলছে। কিন্তু